খোনা বিট ছেলে হলে আপনি ভাত দিবেন ওকে, কত সুন্দর স্ট্যান্ডার্ড করে বলছে আপনি কোথায় আছেন কি করছেন। ওরে আমার জান, ওরে আমার সোনা, ফোন করার সাবিকা বলছো রে হার কলজা কুন্ডে আছো রে কলজা। এবার স্ত্রী মানে ওর স্বামী বলছে আছি সোনা, এতে আছি চল আসি ফারাকাত আছি রে সোনা। সুবহানাল্লাহ, মন ভরে যাচ্ছে ভাই। মনের মতন যদি স্ত্রী দুনিয়াতে পেয়ে যান পৃথিবীতে জান্নাত, আর যদি মনের মতন স্ত্রী না পান তো পৃথিবীতে জাহান্নাম, ঠিক কিনা? মনের মতন স্ত্রী হলে পৃথিবীতে জান্নাত ভাই। আহা, ভক্তি সে কিছু লাগবে না, মনে হচ্ছে বাড়ি থেকে বার হও না রে নাকি। আর যদি মনের মতন স্ত্রী না হয় বাড়ি যাবার মন হবে না, তোর গোষ্ঠী কেবে যদি থাকবার তবে ভাই কি মনটা এরকম হবে কিনা ভাই। তো ভাই রে আমার, আল্লাহ এত সুন্দর আপনাকে নিয়ামত দিয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না ভাই বলুন তো? শুকরিয়া আদায় করবেন, যারা যারা শুকরিয়া আদায় করেনি এখন শুকরিয়া আদায় করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে এত সুন্দর স্ত্রী দিয়েছে মনের মতন, মানে মন ঠান্ডা করা কলজা ঠান্ডা করা, একবারে মনের মতন স্ত্রী আপনি যেমন ঢুঁড়ছিলেন তেমন পেয়েছেন নাকি, পেয়েছেন কি না? তো স্ত্রীটাকে কোন লোক বলছে আরে স্ত্রী পায়ের জুতা, মন হলে পায়ে দেবো না হলে খুলে চালিয়ে ফেলে দেবো বলে না। কোন লোক বলবে আরে স্ত্রীটা কি জানো, টাকায় ষোলোটা তিনটা ফাও, মন করলে একে ছাড়বার একটা আসবো, খালি ফোন করবো কি আসবা চলে এসো শোনা, বলে হ্যাঁ যান চলে আসছি চলে এলো। খেলোনা নয় স্ত্রীটা, খেলোনা নয়। আল্লাহর নবী বলেছেন তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গে নে, তোমার ওয়ার দেখগির মানে তোমার ওয়ার দেখ যান, দুইটা মানুষে একটা যান, তোমার ওয়ার দেখগিনি তোমার আওলাদ বাড়ার মেশিন, তোমার বংশ বৃদ্ধি করার মেশিন, তোমার স্ত্রীকে তুমি চোখের সুরমা বানাও, তোমার স্ত্রীকে তুমি মানে মনের মতন তাকে ভালোবাসো, দিল থেকে ভালোবাসো, তুমি যা খাবে একটু ওর জন্য নিয়ে যাও, স্ত্রীকে ভালোবাসা কত সুন্নাত। আল্লাহর নবী কারুর বাড়িতে যখন কুটুম তালি করতে যেতেন, একদিন আল্লাহর নবীর বাড়ির পড়োশি আল্লাহর নবীকে দাওয়াত করেছে রে ভাই, আল্লাহর নবীকে বলছে চলেন আমার বাড়িতে বিয়ে আছে, তো হুজুর চলেন আপনি মানে জাফত খেলেন, আল্লাহর নবী বললেন আয়েশাকে এরা আয়েশা চলো বের হও। লোকটা বলছে হুজুর আপনাকে জাফত দিয়েছে, তারপরে আয়েশাকে কেনে লিছেন, কইছে আমি আয়েশাকে লিয়ে যাবো, বলে তাহলে আপনি ওকে লিয়ে যাবেন না, কইছে ওক আয়েশাকে যদি না লিয়ে দাও তাও যাবো না। তো লোকটা বাড়ি চলে আলো, বাড়ি যে খানিক পরে ফের চলে এসছে, কি যে হয়েছে ফের এসে বলছে হুজুর চলেন, তো আয়েশা বলছে আয়েশা বার হইলে, লোকটা কইছে ফের আয়েশা বার হয়েছে, লোকটা তখন চিন্তায় পড়ে গেছে যে চলেন তাহলে যাবেন তার কী করবো। আয়েশাকে নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী বললেন যদি দুইজনকে নিয়ে যাও তো যাবো, আর আমাকে যদি একাই জাফর দাও তো আমি যাবো না, তোমরা বিয়ে সেরে লোকে খেয়ে লোকে যাও। তো লোকটা বললেন চলেন হুজুর, আল্লাহর নবী আয়েশাকে সঙ্গে করে নিয়ে গেলেন, আর আয়েশাকে সঙ্গে করে নিয়ে দুইজন জাফত খেয়ে আসলেন। ভাই আপনাদের এরকম জিন্দাগিতে কেউ করেছেন বোনের বাড়ি বেড়াতে যাবেন স্ত্রীকে লেগেছেন গেছেন, কোনো জায়গায় কুটুমের বাড়ি যাবেন স্ত্রীকে লেগেছেন, কোনো জায়গায় ঘুরতে যাবেন স্ত্রীটাকে নিয়ে ঘুরেছেন? কে বলছো মুলি সাহেব, মনের মতন স্ত্রী লোকের নিজে দিয়ে সরম লাগছে ঘনাটি, মোর ওরকম ভালো স্ত্রী হয়তো তো সবসময় নিয়ে ঘুরা যায় ভালো লাগে না। আরে ভাই ভালো না হলো তুমি বিয়ে কেন করেছ, তোমার একটা স্ত্রী আর তুমি সাথে করে নিয়ে ঘুরবা না, স্ত্রীকে সাথে করে ঘোরাটা নবীর সুন্নাত। স্ত্রী সঙ্গে বসে খাওয়াটা নবীর সুন্নাত, এক থালিতে বসে খাওয়া নবীর সুন্নাত, স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া সুন্নাত, স্ত্রীর কপালে চুমা খাওয়া কিস করা নবীর সুন্নাত, স্ত্রীর চুলকে এঁচড়ে দেওয়া চিরণি করে দেওয়াটা হলো নবীর সুন্নাত। কোনোদিন স্ত্রীটার চুল এঁচড়ে দিয়েছেন যে হয়, আর হজরত আলী কী কথা কয়েছে রে, এটাও নবীর সুন্নাত, না হলে একদিন কম করে স্ত্রীটার চুল এঁচড়ে দিয়েন চিরণি দিয়ে কাঁকুই দিয়ে একটু এঁচড়ে দিয়েন, এটাও নবীর সুন্নাত। আল্লাহর নবী
স্ত্রীদেরকে কত ভালোবাসতেন ভাই। আল্লাহর নবী আয়েশার চুলগুলো কেচে চেড়ে চুল বেঁধে দিতেন, একদম সুন্দর করে খোপা করে করে বেঁধে দিতেন। আল্লাহর নবী স্ত্রীরাকে কত ভালোবাসতেন, স্ত্রী কত বড় আল্লাহর নিয়ামত ভাই। শুনেন, আল্লাহর নবী আয়েশা যখন একসঙ্গে খেতে বসতেন, আল্লাহর নবী যখন দেখতেন আয়েশা পানি পান করতেন, আল্লাহর নবী করতেন কি গিলাসটাকে নিয়ে নিতেন, আয়েশার দুইজন তো একসঙ্গে বসে আছে, যে জায়গাতে আয়েশা ঠোঁট লাগিয়ে পানি পান করেছে রে ভাই, আল্লাহর নবী ওই যেখানে ঠিক করে নিচ করে ঠোঁট লাগিয়ে পানি পান করছে, স্ত্রীটা খুশি হবে কি হবে না? হাই ভাই, কত গলা পুরুষ আছে বলবে এই গিলাসটা চেঞ্জ করা, তো আগে কেন মুখ লাগালি হ্যাঁ আনছি, আর একটা গিলাস আছে ভুলে গেছে, ঝোঁকি একটা গিলাস চলেছে বলে এলি আর একটা গিলাস করেন, এরকম স্ত্রীকে ভালোবাসে, ওই স্ত্রীটাকে ভালোবাসবে, স্ত্রীটাকে সাথে খাইতে লিয়া বসে ও মাঝখানে এল দিয়ে দিছে ভাত, তুই ওইটি খা আমি এটি খাচ্ছি, তার মানে ওর জিরু চেন আবার খাওয়াটা, তুই ওইটি খা। তো মা বোনেরা তোমরা শুনছো, নেলিও যদি খালি ভাতে আইল দেয় তো তোমাকে দিল থেকেও ভালোবাসে না, কোনো রকম টাইম পাস মম ফুলির মতন খালি দিন কাটাইছে ও। কি স্ত্রী যখন খাচ্ছে আবার ওই জায়গাটায় মুখ লাগান, আল্লাহর নবী ওই জায়গায় গিলাসে মুখ লাগে পান করতেন। আল্লাহর নবী কয়েকটা জিনিসকে ভালোবাসতেন ভাই, কোন জিনিস? আল্লাহর নবীর মানে পছন্দ ছিল স্যান্ড, স্যান্ড খুশবু আতর, আপনারা কোনটা কহেন? সবই কহেন, হাই রে কপাল, এরা সবই বেলে কহে, আতরও বলে সেন্টও বলে খুশবুও বলে। তো আতর সেন্ট খুশবু আল্লাহর নবী খুবই পছন্দ করতেন, আল্লাহর নবী দুধ পছন্দ করতেন, আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংস পছন্দ করতেন, আল্লাহর নবী স্ত্রীকে খুব পছন্দ করতেন, স্ত্রীকে ভালোবাসতেন, এই কয়টা জিনিস আল্লাহর নবীর পেয়ারা ছিলেন। তো আল্লাহর নবী আয়েশাকে সঙ্গে করে নিয়ে খাচ্ছেন, আয়েশা যখন হাড্ডি খেলাকে নিয়ে মেয়ে ছেলেকে দেখবেন ভাই জোরে হা করবে, হাড্ডি খানে একটু কামড়াবে বেশি নিবে না কামড়াবে। এবার আল্লাহর নবী দেখছেন কি আয়েশা হাড্ডি খানে যেখানে কামড় মেরেছে, কামড় মেরে আয়েশা যখন থালিতে রেখেছে, আল্লাহর নবী হাড্ডি খানটা নিয়ে আয়েশা যেখানে কামড় মেরেছে ওইখানে কামড় মেরা গোসখান ছুটিয়ে খেয়ে নিল। আহা, স্ত্রীর ময়া মহব্বত বাড়বে কিনা ভাই? আপনারা স্ত্রীর সাথে এরকম করে না বলে আপনার বাড়তে বিভেদ ছুটে না, বিছানা সুতা হুড়াহুড়ি লাত মারামারি শুধু কি বাড়িতে, আল্লাহর নবীর বাড়িতে খালি মহব্বত মহব্বত দয়া ময়াতে ভর্তি, গোটা বাড়ি শান্তি, ১৩টা স্ত্রী আল্লাহর নবীর। তো বাড়িতে কোনো টেনশন নাই, নো টেনশন, আল্লাহর নবী ঘুরছে, তার মানে সবার সাথে আল্লাহর নবীর একদম এত মানে মিল বলার শেষ নাই। আর এখন যদি কেউ দুটা বা তিনটা বিয়ে করছে বড়কির খবর নিবে না, তুই পড়ে থাক, যদি খালি টের চোখে দেখে মারলে দু ফাটিয়ে দেখ, যদি দেখতে আসে দিলাটা গুঁড়া করে মায়ের ছটকিকে খিলিয়া মানে উকাশ পাই না, বড়কি টুকুর টুকুর দেখছে ভালো মন্দ খাইতে পাই না, এই পুরুষ গালাকে কেমতের দিন আল্লাহ গরম হবে কি গরম হবে না ভাই? ভাইরে আমার চারটা করে সবাই বিয়ে করেন, চারটা করে সবাই বিয়ে করেন, কেউ ছাড়িয়েন না, কিন্তু ভাই ইনসাফ করে চালাবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মানে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু ভাইরে আমার বীর নিয়াতি করবেন না, দুনিয়াতি করবেন না, স্ত্রীকে ভালোবাসেন। আল্লাহ নবী দেখিয়েছেন যে আয়েশাকে আল্লাহ নবী কত ভালোবাসতেন, অন্যান্য স্ত্রীগুলোকে আল্লাহ নবী কত ভালোবাসতেন, সব স্ত্রীকে আল্লাহ নবী ভালোবাসতেন। তো ওই জায়গাতে মুখ লাগে হাড্ডি খানা খেতেন, এখন যদি কেউ বলে যে নবীর সুন্নাতে একসঙ্গে বসে খাওয়া, ও যদি হাড্ডি খানের এদিকে খায় ও হাড্ডি খানটাকে উল্টে ধরে পাছা দিক একটু ক্যামেরা বলবে যা তুই আপ খাইলে গোটাই কি ঠিক কি বা ঠিক ভাই? তো এরকম এটা নবীর সুন্নাত নয়, এটা খান যদি আপনার মন না যায়, জিন্দগিতে একদিন খান, একদিন সাথে বসেন, এখন থালিতে বসেন, চারটি করে ভাত গালা ছেড়ে দেন ভাই, মেয়ে ছেলে পুরুষের ছাড়া ভাত খুবই পছন্দ করে জি ভাই, খুবই পছন্দ করে আর খুবই ভালোবাসে। আপনি যখন খাওয়া হয়ে গেল ফুল পেট বলে চারটি ভাত দেবে, চারটি ভাত লিয়ে নিলেন বলে একটু তরকারি দে, গোস মাছ যেদিন হবে দিন ছাড়িয়েন, যেদিন আলু দেওয়া ডাল দেবে দিন ছাড়িয়েন না, রেখে যাবে। এবার যখন গোস গালা দিলে দুখান গোসকে ভাতের তলে ভরে দেন,
আর দু তিনখান গোছ ওপরে রেখে দেন, ভাতটিকে লেবেলিং করে বলে দে বস এটা বস, বলে কি বলে এটা বস, বলে কেনে জি, বলে ভাতটি খা, ওগুলো ভোগা দেয়া আসকোতাল শিখরে বেটি ছেলে মানে মেয়ে ছেলে যায় ওকে যতক্ষণ জোর করে ধরে না বসাবেন ও খুশি হবে না, বস বলে খাও না, আরে বস না রে, ও তখন খুশি হবে সি, ওকে বসিয়ে দেয় ভাতটি খা পরে খাবো, এ এখন খার সামনে খা, ই তখন খেতে লাগবে ভাই, ওর মন বলছে দেখি আর ভিতির থেকে আগ্রহ করছে না মুখে, কত গেলা পুরুষ আছে খা, উকে খাবো না, কি তোর খাইতে শুরু গাব গাব যা গুষ্টি গেছি খাই শেষ করে দেবো, খাইয়া শেষ করে দেবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, দিল দিয়ে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। আল্লাহর নবী যখন আল্লাহর নবী ওফাতের টাইমে আল্লাহর নবী আয়েশার পায়ের ওপরে মাথা রেখে আল্লাহর নবী একদম খুবই বেরিয়ান খুবই চাল্লাক রে ভাই, এত চাল্লাক আল্লাহর নবীর দেখা মানে দেখা দেখা বুঝতে পারলো যে আল্লাহর নবী মনে হয় মিশওয়াক নেবেন। আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীকে বলছেন আয়েশা হুজুর আপনি কি মিশওয়াক নেবেন, আল্লাহর নবী মুড়ি লড়ালেন নিব, ওই লোকটাকে আয়েশা বললো একটা মিশওয়াক কেটে নিয়ে এসো, নিমের দাঁতল কেটে নিয়ে এসো, ওই লোকটা একটা মিশওয়াক কেটে নিয়ে আসলো আল্লাহর নবীকে দিলেন, আল্লাহর নবী বললেন আয়েশা তুমি একটু নরম করে দাও, আল্লাহর নবী ওফাতের টাইমে মানে মিশওয়াক চাবিয়া ক্যামেরা নরম করার শক্তি নাই, আল্লাহর নবী তো মানে মানে খুবই অবস্থা খারাপ, আল্লাহর নবী একবারে দুর্বল হয়ে গেছে, দাঁতুল চাবাতে পারবে না, নরম করতে পারবে না, আয়েশা লাগলেন চাবাতে 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 নরম করে তুস তুস করে দিয়া নরম করে আল্লাহর নবীকে দিলেন, আল্লাহর নবী দাঁতল খানলি এতক্ষণ দাঁতল করতে লাগলেন, আয়েশা বললেন সুবহানাল্লাহ আল্লাহ মৌতের কালে নবীর লালা আমার লালাকে একত্রিত করে দিলেন রে ভাই, সুবহানাল্লাহ। তো স্ত্রী দাঁতল চাবিয়া দিলেন, আল্লাহর নামে মিশওয়াক করতে লাগলেন, তো স্ত্রীটাও হয় বোনের মতন হইতে হবে, আর স্ত্রীটার দাঁতে যদি ভেদ ভেদে মইল লেগে থাকে চাবিয়া দিয়ে মুখে করা যাবে, ভরতে পারবেন দাঁতল খান মুখে ভরতে পারবেন, স্ত্রীটাকে স্ত্রীর মতন হইতে হবে, একেবারে ছম্মক ছল যেত একদম, ও ফিটফাট দাঁতকে চকমকা করে স্ট্যান্ডার্ড হয়ে থাকে, তাহলে ও দাঁতল কেনে যদি আরও কিছু চাবিয়া দেয় তাও খাওয়া যাবে নাকি, আর ও যদি ল্যাত ফেতি হয় ওর মুখের দাঁতল বুঝতে পারবেন, নর মুখের কিছু খেতে পারবেন, পারবে না, পুরুষটা যদি তামুক বেড়ে হুক্কা খাওয়া হয় ও যদি স্ত্রীর মুখে দেয় একটু খাতো খেবে, ও দাঁতল করে দিয়ে দেয় স্ত্রী কচলা তো কচলাবে, মরে গেলো কচলাবে না, তুই ফেলো তো দাঁতো ল্যাট কচলাবে, কলগেট দেবো বারাস দেয় কচলাবো। তো কথা হচ্ছে ভাই সাফসুতরা থাকেন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ভালোবাসে, আর এই যে আপনি স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে সব সময় ভালোবাসেন, আল্লাহর বিশাল বড় নিয়ামত স্ত্রীকে ভালোবাসাটা, আল্লাহর বিশাল বড় নিয়ামত। আর মা বোনেরা আছে না পালিয়ে গেছে, মা বোনেরা যারা তোমরা আছো কথাগুলো ভালো করে শুনো, তোমরাও পুরুষকে ভালোবাসো, আর পুরুষকে তোমরা পুরুষের ইজ্জত করো সম্মান করো, পুরুষকে তোমরা ভালোবাসা দাও, পুরুষের সাথে ভালো ব্যবহার করো। তোমরা নারীকে বলা হয়েছে নারী, নার মানে আগুন, কি ভাই নারী জাতি মানে নারী মানে নার মানে আগুন, যদি নারী নার হয় নারী যদি আগুন হয় খালি পায়ে চলা ভালো, কয়সা জুতা যার বাড়ি থাকা বিদাস ভালো, বদনারী যান নাকি ভাই, খালি পায়ে চলা ভালো, কয়সা জুতা যার বাড়ি থাকা বিদাস ভালো, বদমাইয়া যান শুন রে পুরুষ জাতি কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, নারী যদি বদমাস হয় নার হয় ওই স্ত্রীকে নিয়ে দুনিয়াতে শান্তি পাবেন না, পুরুষের কথায় কথায় যদি খালি তর্ক করে বিতর্ক করেন ওই স্ত্রীটা গেলে শান্তি পাবেন, যে ভাই যদি প্রত্যেক কথায় আপনার খালি যে রাগ টানে প্রত্যেক কথা ধরে নেয় উকিলের মতন করে যদি বহাস করে শান্তি পাবেন, পাওয়া যাবে, কেউ চালা করে না যা, এরা বিহা শাদী কেউ করেন না নাকি যে ভাই,
প্রত্যেক কথাই যদি জেরা ধরে আর কথা ধরাধরি করে তো শান্তি পাবেন? একটা মাইয়া লোকে পুজ করছে, আচ্ছা বেটি ছেলে বেটা ছেলের আগে খাই না কেনে, রান্না পাকা হয়ে যাচ্ছে তো খাই না কেনে? তো মেয়ে লোকটা বলছে যে মেয়ে ছেলেরা বৈজ্ঞানিক মতে কাজ করে। বলে কেন করে? কইছে বৈজ্ঞানিকেরা যখন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করে, বোমা তৈরি করে, তো বান্দরের ওপরে পরীক্ষা করে, তো ওইরকম বেটি ছেলে পুরুষটার উপরে পরীক্ষা করে, রান্না পাকা করার পরে বেটা ছেলেটাকে আগে খেলে, মরলে ওই মরু করে না, করছে কি না? কহেন ঠিক? তো এরকম যখন ঠিক জোর করে কইবেন তো বাংলাদেশের মতন মনে হবে। তো কথা হচ্ছে যে এই স্ত্রী যদি নার হয় রে ভাই, আগুনের তৈরি হয়ে যায়, যদি নার হয় শান্তি পাবেন না, মনের মধ্যে শান্তি থাকবে না, দেলা শান্তি থাকবে না, স্ত্রীটার ওপরে ময়া মহব্বত থাকবে না, কোনো জিনিস কিনা দেওয়ার মন হবে না রে ভাই। আর যদি স্ত্রীটা মনের মতন হয় তো যেখানে যাবেন ভালো জিনিস যদি বিক্রি হয় তাহলে বলবেন, যদি যখন দেখবেন যে একটা মানে লিপস্টিক বিক্রি হয়, বলে একটা লাল লিপস্টিক কিনে নি, একটা ফেয়ার লাভলি কিনে নিয়ে যান, একটা কাপড় কিনে, একটা ওড়না কিনে, একটা বরখা কিনে, একটা এই কিনে, একটা ওই কিনে, স্ত্রীর জন্য কিনে নিয়ে যায়, স্ত্রী খুশি হবে, সন্তুষ্ট হবে, স্ত্রী ভালোবাসবে, ভাইরে আমার স্ত্রীর মতন নিয়ামত আল্লাহ পৃথিবীতে এত বড় নিয়ামত আল্লাহ দান করেছে যে এই স্ত্রীর মতন নিয়ামত আর আল্লাহ দান করেনি। হাজরত আদম আলি ইসলাম জান্নাতের মধ্যে যখন ছিলেন, জান্নাতে ভাই ফল পেড়া খেতে হবে না, জান্নাতের মধ্যে খাওয়ার পরে আপনার পায়খানা হবে না, আপনার বদ হজম হবে না, গড় হজমি হবে না, আপনার ধুম্মা ঢেকুর উঠবে না, আপনার সর্দি লাগবে না, পোঁটা পড়বে না, আপনার খুকি হবে না, কাশি হবে না, মাথা ব্যথা হবে না, জ্বর জ্বালা হবে না, কিছুই হবে না, যত পারেন তত খান, যাই মন তাই খান, কোনো কিছু হবে না, নো টেনশন। তাও হাজরত আদম আলী সাল্লাম জান্নাতের মধ্যে আছে, মনের মধ্যে শান্তি নাই, আল্লাহ অন্তর যাবে আল্লাহ দিলের খবর জানে। আল্লাহ পাক বললেন কে, আল্লাহ বুঝতে পারলেন খ্যাপার জোড়ার দরকার। এবার তখন আল্লাহ করেছে কি, মা হাওয়াকে তৈরি করে আদমকে দিয়ে দিল, আদম পায়া তো দুনিয়াতে শান্তি, সুবহানাল্লাহ, মনের মধ্যে শান্তি রে ভাই, আদমে এত খুশি, আর কোনো টেনশন নাই, নো টেনশন, জান্নাতের মধ্যে ঘুরছার ফিরছে একেবারে মজ মাস্তে, চ্যাংড়া পিলার যতদিন বিয়ে শাদি হয় না, ওর মাথাতে কাজ করে না, আমার মনে শান্তি নাই, ও করবে কি বিছানে যখন যাবে, তো বিছান খান পারবে না, সিধানে দিকে প্রধান করে শুইতে গেল, ভাত খাবে না শুইতে গেল, মন ভারী চালা করে না, সকালে উঠে কাজে যাই না, ওর বাপ কে উঠ না রে, কাজে জানা রে, তুই আগে উঠছিলি, কামাই টামাই যাইছিলি, কী ব্যাপার উঠিস না কেনে, চালা করে না, ভাত খেলে না রে, খাবে না, ওর বাপ রাগ করে কয়েছে কী ব্যাপার, তুই চালা করিস না, কামে যাইস না, তুই বিয়া করবি নাকি, তুই ঘর থেকে কয়েছে, আমি কি মানা করছি নাকি? দেখছেন আনক্ষা কাজে বকরি দড় মানুষ কহে, তো এই তো আমি কি মানা করছি? তো এরকম হয়েছে ভাই। তো কথা হচ্ছে ভাই, আল্লাহ এত বড় নিয়ামত দান করেছে, বিশাল বড় নিয়ামত দান করেছে ভাই, কায়ামতের দিন আল্লাহ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন, সুম্মালা তো আলুন না ইয়াউমাই জিনানিন নাইম, আমি তোমাদেরকে সর্বপ্রথম নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব, আমি তোমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছিলাম, কায়ামতের দিন আল্লাহ আপনাকে পাঁচটা প্রশ্ন করবে, পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা কদম নড়াতে দেবে না, পা নড়াতে দেবে না, হেলতে দেবে না। কি পাঁচটা প্রশ্ন রে ভাই? এক নম্বর প্রশ্ন আল্লাহ পাক করবেন যে আমি তোমাকে একটা জিন্দগি দান করেছিলাম, তোমার জিন্দগিটা তুমি কোন পথে ব্যয় করেছো, তোমার জিন্দগিটার হিসাব আমাকে দিয়ে দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন আল্লাহ যে আমি তোমাকে একটা যৌবন কাল দান করেছিলাম, জামানি দান করেছিলাম, এই জামানিটা তুমি কোন পথে ব্যয় করেছো। এই যে যৌবন কাল জামানিটা, জামানি ভাই, আহা, তিন বন্ধুতে গল্প করছে ভাই, কি গল্প করছে জানেন? তিন বন্ধুতে গল্প করছে, এক এক বন্ধুর নাম হচ্ছে দৌলত, এক বন্ধুর নাম হচ্ছে ইলিম, এক বন্ধুর নাম হচ্ছে নিয়ামত। তো তিন বন্ধুতে গল্প করছে আর বলছে, ইলিম বলছে ভাই আমি চলে গেলাম, যদি তোমাদের দরকার পড়ে, প্রয়োজন হয় আমাকে, আমাকে খোঁজ করার, ইলিম বলছে ভাই আমাকে খোঁজ করবে, বড় বড় মাওলানার কাছে, মাদ্রাসায় বড় বড় মুফতি থাকে, মাওলানা থাকে, আমি মাওলানার কাছে থাকবো, আমার নাম ইলিম, ওইখানে গেলে তুমি আমাকে পেয়ে যাবে। দাওলাত বলছে ভাই আমিও চলে গেলাম,
আমিও চলে গেলাম ভাই, আমার যদি দরকার পড়ে তোমরা বড় বড় পয়সাওয়ালার বাড়িতে চলে যাবে। যে আব্দুল কাদের ভাইয়ের বাড়ি, বড় বড় পয়সাওয়ালা যারা আছে ওদের বাড়িতে যাবে, দাওলাতকে খোঁজ করে পেয়ে নেবা। বড় বড় স্যাটের বাড়িতে, এমপিএমএলের বাড়িতে, পয়সাওয়ালার বাড়িতে আমি থাকবো, দাওলাত বলছে। এইবার যে জামানিটা আছে রে ভাই, এই জামানিটা কোনো কথা বলে না, চুপচাপ আছে, বলছে ভাই তোমার অ্যাড্রেস, তোমার ঠিকানা, তোমার কথা কেন বলছো না, কি ব্যাপার? ই বলছে ভাই আমার নাম জামানি, আমি যতদিন আছি তো আছি, যেদিন আমি চলে যাব আর জীবনে ঘুরে আসব না, আমাকে আর ঘুরে পাবে না, যতই রিভাইটাল খাওয়ারে ভাই আর জামানি ঘুরে আসবে না। আসবে চাংড়ার মতন চাঙ্গা হবেন, যখন মানুষের শক্তি তাগত থাকে, চাংড়া থাকে। ওই কেবেলে বলছিল লোহা খেয়াল লোহাকে হজম করে দেবো, তখন একটা লোক করেছি গাড়ির কিল্লি খুলে চলেছে, খাতো গাড়ির কিল্লি, বুঝুন তো নাকি, বয়স্ক লোক বুঝে, চাংড়া পেলে বুঝবে না গাড়ির কিল্লি কাকে বলে, লোহার কিল্লি এত বড় চাক্কাতে ঠুকা থাকে ধুরিতে, তো ও গাড়ির কিল্লি খুলে চলেছে শালা খাতো, তার উপরে বোকা নাকি তুই রে, কথার মানে কথা, তার মানে যে লোহা খেয়া মানে কি, যে কোনো জিনিস খাবো সব হজম হয়ে যাবে, শক্ত জিনিস। হ্যাঁ, তো জামানি যখন মানুষের থাকে ভাই, তো মানে একদম যে খাবে সেই হজম। তো জামানি একটা এত বড় আল্লাহর নিয়ামত, বিশাল বড় নিয়ামত। তো জামানি বলছে ভাই আমি যখন চলে যাব আমাকে খোঁজ করে পাবে না, আমাকে ঢুড়ে জীবনে তোমরা পাবে না। জামানির এমন একটা গরম, এই যে চাংড়া পিলার জামানির আগে জাড়ি লাগে না, নিধি আছে না, খাস্তা নাই লাগে না, টাপিয়া বেড়েছে, আর বুড়া মানুষ হলে মানে প্রত্যেক কথায় চাংড়া পিলার হইলো হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় হলো কাশি নাকি। এই যে হাসা যাইছে, যেগুলো চাংড়া পিলা মানুষকে জারি বাপের হজের তাহলে আরও হাসে, আরও হাসে। বুড়া মানুষ বলছে কেন হাসাইছে রে, মানে হাসলে খুঁকি বাইর হয়েছে, আর হাসি থামতে পারে না, ফের খুঁকতে শুরু করছে, তখন বুড়ার মন খারাপ নাকি। তো ওইরকম মানে জামানির একটা অ্যাড্রেস আলাদা ভাই, তো জামানি চলে গেলে আসবে না। আল্লাহর নাম আল্লাহ পাক, কাবাতের দিন জামানির প্রশ্ন করবে, তোমাকে আমি জামানি দান করেছিলাম, তোমার জামানিটাকে তুমি কোন পথে ব্যয় করেছ, দুটা হলো। তিন নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাকে মানে তোমার জিন্দগিতে তুমি কত টাকা আয় করেছ, কেমন করে আয় করেছ, আয়ের খাতাটা আমাকে দেখাও। চার নম্বর প্রশ্ন, তোমার জিন্দগিতে তুমি 10 লাখ 20 লাখ 50 লাখ কামাই করেছ, তোমার টাকা কোন পথে তুমি ব্যয় করেছ, ব্যয়ের খাতাটা দেখাও, কোন পথে কেমন করে তুমি ব্যয় করেছ, তুমি মাদ্রাসা মসজিদে দান করেছো কিনা, ফকির মিসকিনকে দান করেছো কিনা, গরিব দুঃখীকে দান করেছো কিনা, তুমি কাকে দান করেছ, ব্যয়ের খাতাটা আমাকে দেখাও। এই মানুষ তুমি ব্যয়ের খাতাটা আমাকে দেখাও। পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, পৃথিবীর যত আলেম আছে, মুলবি আছে, সারা দুনিয়ার মুলবিকে পাঁচ নম্বরে প্রশ্ন করবে, এরাই দুনিয়ার আলেম, দুনিয়ার মুলবি সাহেবেরা শুনে নাও, তোমরা এলেম শিক্ষা করার পরে তোমার ইলিমটাকে তুমি কোন পথে ব্যয় করেছ, তুমি মানুষকে ইলিম শিক্ষা দিয়েছিলে কিনা, নামাজ রোজার কথা বলেছিলে কিনা, তুমি মাদ্রাসা মসজিদে পড়ালছিলে কিনা, না তুমি মুলবি হওয়ার পরে খালি ব্যবসা করেছো, বিজনেস করেছো, কোনোদিন আজ নসিহত করা মানুষকে বুঝালছো কি বুঝাওনি, তোমার ইলিমটাকে কোন পথে ব্যয় করেছো, তোমার ইলিম সম্পর্কে আমাকে হিসাব দাও, জবাব দিয়ে দাও, সেদিন আলিমিরাও ফেঁসে যাবে রে ভাই, ফাঁসবে কিনা বলেন। তো পাঁচটা প্রশ্ন করবে ভাই, যতক্ষণ জবাব না দিবেন কেউ হিলতে পারবে না, পালাতে পারবে না, লড়তে পারবে না, আল্লাহর আগে থেকে জবাব দিতে হবে, তারপর লড়তে পারবেন, খেলোনা নয়। তো কথা হচ্ছে ভাই যে আপনার কিছু নয়, আমার বলতে কোনো জিনিস নাই, সব হচ্ছে আল্লাহর, কোনো জিনিস আমার নয়। তো ভাই এটা হচ্ছে কিসের জালসা, মাদ্রাসা না মসজিদ, মসজিদের উন্নতি কল্পে জালসা। তো মসজিদে ভাই যারা দিবেন শেষের বেলা আমার হাতে একটু দান দিয়ে যান ভাই, এটা হচ্ছে খোদার ঘর, আল্লাহর ঘর, ইবাদতখানা, পবিত্র জায়গা, সিজদা করার জায়গা, আল্লাহর কাছে মাথা ঠেকিয়ে গিড়গিড়ার জায়গা। এই মসজিদের জন্য যারা দান করবেন এটা আপনার লাইফ টাইম
কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, আপনি নেকি পেতে থাকবেন, আপনি শান্তিতে ঘুমাবেন কবরে, সাপ বিচ্ছু কীড়া মাকড়ে কিছুতে ছুবে না। কিয়ামতের পরে আপনি ডান হাতে আমলনামা পাবেন, নেকির পাল্লা ভারী হবে, আরশের ছায়া নিচে স্থান পাবেন, আর হজে কাউসারের পানি পান করতে পাবেন, আপনি চোখের পলকে পুল সেরাত পার হয়ে যাবেন, আর জান্নাতুল ফেরদাউস স্থান পাবেন। তো ভাই যে দিবেন আসেন, একটু তাড়াতাড়ি লাস্টের বেলা আমার হাতে দেন, আমি লাস্ট দোয়া করে ছেড়ে দেবো।